আসসালামু আলাইকুম, আমি বুনিয়ামিন লাজু। হাউ টু মেক এ বিউটিফুল অনলাইন কোর্স ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস। আমি এই প্রজেক্টটি বা এই ওয়েবসাইটটি কিভাবে করে বা সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। এই সফটওয়্যারটি, এই ওয়েবসাইটটি করতে যে সফটওয়্যারগুলো লাগবে, লোকাল হোস্ট সার্ভার, ওয়ার্ডপ্রেস আর ডব্লিউপি প্লাগ ইন। ওয়েবসাইটটিতে ফিচার এরকম হবে। চলে আমরা কাজে যাই। প্রথমে যে করতে হবে, আমাদের লোকাল হোস্ট সার্ভারটি রান করতে হবে, আমরা অ্যাপাচি এবং মাই এসকিউএল স্টার্ট করে দিলাম। আমরা লিখবো লোকাল হোস্ট, এসে গেছে। আমরা যে কাজটি করবো, ওয়ার্ডপ্রেস ফাইলটিকে আমরা এসটি ডগের স্থানান্তর করবো। এসটি ডগ এই ফাইলে যে স্ক্রিপ্ট রাখবে সেটাকে সেট আকারে শো করবে। আমার অলরেডি ওয়ার্ডপ্রেস ফাইলটি এসটি ডকের ভিতরে আছে, আমি এটাকে আনজিপ করে নিব। অলরেডি আনজিপ হয়ে গেছে। আমি ফাইলটিকে রিনেমস করে নিব। ফাইলটি রিনেমস হয়ে গেছে। এখন আমি লোকাল হোস্টের লিখব ই লার্নিং। সামান্য লোড দিচ্ছে, আমাদের এসে গেছে। আমরা যে ল্যাঙ্গুয়েজটা রাখবো সেটা ইংলিশ, ইউনাইটেড স্টেট। আমাদের যে কাজটি করতে হবে, ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট। আমাদের যেহেতু লোকাল হোস্ট, সেহেতু আমরা ডাটাবেসটা আগে ক্রিয়েট করে আসি। লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন। লোড হচ্ছে। আমাদের ডাটাবেস পিএসপি মাই অ্যাডমিন এসে গেছে। এখান থেকে নিউ ক্লিক, ই লার্নিং নামে একটি ডাটাবেস ক্রিয়েট করব। অলরেডি আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। লেটস গো। ডাটাবেস নেম ই লার্নিং, ইউজার নেম
ইউজারনেম তানিয়া পাস, সরি ইউজারনেম রুট, পাসওয়ার্ড ব্লাঙ্ক, লোকাল হোস্ট সাবমিট, ইনস্টলেশন। আমাদের ওয়েবসাইট নেম, ওয়েবসাইট নেমটা হবে লার্নিং স্কুল অ্যাডমিন 1 2 3 4 5 6, ডিফল্ট পাসওয়ার্ড 7 8 9, পাসওয়ার্ড কনফার্ম, ইনস্টল। একটু সময় নিবে ইনস্টল নিতে। অলরেডি ইনস্টল হয়ে গেছে, আমরা এখন লগ ইন করবো। লগ ইন হয়ে গেছে, আমাদের এই ফিচারটা ওয়ার্ডপ্রেসে এসে গেছে। আমরা যদি সাইটটাকে দেখি, আমাদের সাইটটি এসে গেছে, আমাদের সাইটটির ফিচার এরকম। আমাদের যে কাজটি করতে হবে এখন, তা পরবর্তী ভিডিওতে চেষ্টা করব আমি দিতে। ধন্যবাদ, ভালো থাকবেন।